আম গাছ থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির একটি তক্ষক। শুক্রবার সকালে সাগর দেখে দস্তুরহাট এলাকায় কিছু যুবক একটি আম গাছে তক্ষকটিকে দেখতে পায়। সেটিকে ইউসুফ শেখ এবং ইসমাইল শেখ নামে দুই যুবক ধরে ফেলে। খবর দেওয়া হলে সাগর দেখে থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এসে তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আম গাছ থেকে বিরল প্রজাতির একটি তক্ষক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো সাগরদিঘিতে। শুক্রবার সকালে সাগরদিঘির দস্তুরহাট এলাকায় কিছু যুবক একটি আম গাছে তক্ষকটিকে দেখতে পায়। সেটিকে ইউসুফ শেখ ও ইসমাইল শেখ নামের দুই যুবক ধরে ফেলে। তক্ষকটি দেখতে ভিড় জমায় স্থানীয়রা। খবর দেওয়া হলে সাগরদিঘি থানার পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এসে তক্ষকটি উদ্ধার করে নিয়ে যায়। আমাদের এই গ্রামের আমাদের বাড়ির পাশের ছেলেপেলে আম পাড়তে গাছ উঠেছিল, একটা তক্ষক তারা দেখতে পায়, তাকে ধরে ধরে তারা পুলিশকে জানানো হয়। পুলিশ এসে নিয়ে গেল। ও, আমি একটা তক্ষক ধরেছিলাম, দিয়ে পুলিশের হাতে দিলাম, পুলিশের হাত থেকে এবং বন দপ্তরে পাঠিয়ে দিলাম। এটা আমাদের বাগানে ছিল আম গাছে। মাত্র 7 দিনে ফল। প্রিয় পুরুষের বিভিন্ন গোপন সমস্যা, সন্তানহীনতা, সেতি, চুলের সমস্যা, 25 বছরের নিচে লম্বা হওয়া, সুগার বা হাঁপানি, রোগা থেকে মোটা ও মোটা থেকে রোগা, ড্রাগ ও মদের নেশা ছাড়ানো হয়। দেশ হার্বাল, এখানে আয়ুর্বেদ সাইড এফেক্ট মুক্ত 100% সুচিকিৎসা করা হয়। প্রতি রবিবার বাত ও অর্শ চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে, বিনা অপারেশনে ঔষধ দ্বারা অর্শ থেকে চিরমুক্তি। দেশ হার্বাল, আমাদের ঠিকানা বহরমপুর রাধিকানগর পাসপোর্ট অফিসের পাশে।